আনন্দ সকালে ফিরে এলাম এক ঝড়কের পর সকাল থেকে যে খবরে আমরা নজর রেখেছি বউবাজারের দুর্গাপিটুরি লেনে ফের ফাটল কাল সকাল থেকে বাড়তে শুরু করেছে ফাটল সন্ধ্যে থেকে এলাকা জুড়ে আচমকা কাঁপুনি এমনটাই অভিযোগ বাসিন্দাদের দ্রুত বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সবাই টানেল বোরিং মেশিন বের করার পরে কি এই অবস্থা মাটি খোঁড়া হচ্ছিল টানা বৃষ্টিতে মাটি আলগা হয়েই কি এই পরিস্থিতি প্রশ্নের উত্তর খুঁজছে মেট্রো কর্তৃপক্ষ মেট্রোর কাজের জন্য ফের ফাটল দুর্গাপিতুরি লেনে আমরা রয়েছি দুর্গাপিতুরি লেনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোর যে কাজ সেই কাজের জন্য ফের ফাটল ধরেছে এখানে এমনিতেই এই বাড়িগুলো অনেক পুরনো আমরা যেরকম দেখতে পাচ্ছি একটি বাড়ি সেখানে লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি কলকাতা পৌর সংস্থার নির্দেশ মোতাবেক অর্থাৎ বাড়িগুলো এমনিতেই অনেক পুরনো এবং সেই বাড়িতে কিন্তু বোর্ডও বসেছে কলকাতা পৌরসভার তারপরে মেট্রো কর্তৃপক্ষের কাজের জন্য এর আগে 2019 কিন্তু ফাটল ধরেছিল তখন এখানকার বাসিন্দাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হোটেলেতে ফের তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তারপর তারা ফিরে আসেন তাদের যেটুকু ক্ষতি হয়েছিল সেগুলো তারা মেরামত করেন মেরামত করার পরে তারা এখানে থাকতে শুরু করেন কিন্তু গতকাল রাতে এখানে ফের যেটা দেখা যায় যে এখানে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েন প্রথমে তারা একটা ভাইব্রেশন অনুভব করেন এবং তার পরবর্তী সময়ে তারা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করেন এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরে শেষ পর্যন্ত যেটা দেখা যায় যে মেট্রো কর্তৃপক্ষ আসেন এবং তাদেরকে রাত 3টে অবধি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে মেট্রোর কাজের জন্য এই জায়গাগুলোকে তোমার ঘিরে দেওয়া হয়েছে মেট্রোর কাজের জন্য এবং তার পাশাপাশি পাশেই রয়েছে এই বাড়িগুলো এই বাড়িগুলোরই ভেতর দিকে ফাটল দেখা দিয়েছে অন্যদিকে আমরা যেটা দেখে নেব যে দুর্গাপিতুরি লেনের যেখানে ফাটল দেখা দিয়েছে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করব ক্যামেরাম্যান প্রবীর দেখে বলবো যে এদিকগুলো দেখানোর জন্য যে ঠিক কী পরিস্থিতি রয়েছে এই দুর্গাপিতুরি লেনে তো দুর্গাপিতুরি লেনে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি আরও একটি বাড়ি আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো এখানে ফাটল ধরে রয়েছে পুরো এখান দিয়ে ফাটল উঠে গিয়েছে একদম ওপর অবধি ফাটল উঠে গিয়েছে এখানে ভিতরেও যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতেও কিন্তু ফাটল রয়েছে কালকে সকালবেলা থেকেই আস্তে আস্তে সরু 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 দাগ যাচ্ছিল সাপের মতো সেটা ঠিক আছে কিন্তু তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 4টের পর থেকেই ওটা জায়গাটা বেশ ফুলে যায় মানে বেড়ে যায় বেড়ে গিয়ে দেয়ালে ফাটল ধরে ওদিকে ফাটল ধরবে চারদিকে ফাটল ধরে মানে নতুন একটা সিঁড়ি তৈরি করা হয়েছিল ওই সিঁড়ির সাইডটা পর্যন্ত ফেটে গেছে একদম ফাটল ধরেছে বাড়িগুলোতে কিন্তু পুরো ফাটল এরকমভাবে উঠে গিয়েছে এবং কোথাও হেয়ারলাইন ফাটল রয়েছে কোথাও সেই ফাটলের পরিমাণ বেশি ক্যামেরায় প্রবীরদের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা এরকম একাধিক পরিবারকে রীতিমতো ঘর ছাড়া হতে হয়েছে বউবাজারের 19 নম্বর দুর্গাপিতুরি লেনের বাসিন্দা চৌরাসিয়া পরিবার অসুস্থ আত্মীয় এবং বৃদ্ধা মাকে নিয়ে গতকাল রাতে আচমকাই বাড়ি ছাড়তে হয়েছে তাদের আপাতত উত্তর কলকাতার একটি হোটেলে মাথা গোজার ঠাঁই মিলেছে কিন্তু কবে বাড়ি ফিরতে পারবেন তা জানে না চৌরাসিয়া পরিবার উনিশ নম্বর দুর্গাপিটুরি লেনের একতলায় থাকেন সঙ্গীতা চৌরাসিয়া এবং তার পরিবারের সদস্যরা পরিবারের প্রত্যেক সদস্য এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন সেই বাড়ি ছেড়ে তারা এসেছেন উত্তর কলকাতার একটি হোটেলে সেখানেই তারা আপাতত রাতে থাকবেন সেরকমটাই মেট্রো রেলের তরফ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাড়ির বৃদ্ধা সদস্য রয়েছেন বাড়ির অসুস্থ মহিলা সদস্য রয়েছেন এবং বাড়ির বাকিরা তারাও প্রত্যেকে এখানেই রয়েছেন দিদি আজকে যখন ঘটনাটা ঘটলো আপনারা তো ওখানেই ছিলেন না কিভাবে আপনারা বুঝতে পারলেন যে বাড়ি ভেঙে গিয়েছে মানে কি হয়েছিল বলুন তো ফাটল ধরতে লাগলো সব জায়গা জায়গা ক্র্যাক পড়ে গেছিলো দৌড়াদৌড়ি হয়ে গেছে তাই রান্না বান্না সব কিছু এমনি হঠাৎ হয়ে গেল চেঁচামেচি হতে লাগলো যে ফাটল ধরছে ফাটল ধরছে তাহলে হ্যাঁ না এই কথা চলছিল কি ফেটে গেছে ফেটে গেছে লোকজন আসছিল দেখতে মেট্রোওয়ালা আসছিল দেখতে ওই যে জিতেছেন কি সেটা এসছিল আমি ভাবলাম কি না বেরোবে না এক সব লোক বেরিয়ে যাবে সব
समय रखा, दूध दूध गर्म करके ऐसे रखे घोर लीजता घोर के पीने को सब। मतलब रात का खाना नहीं ना। अभी तो तीन बज चुके हैं लगभग, तो कुछ खाने को मिला दिया ये लोग? খাওয়া নেই, জল নেই, এইভাবে অসুস্থ মানুষকে নিয়ে বাড়ির বাসিন্দারা তারা একের পর এক তারা ওই দুর্গাপিটুরি লেন ছেড়ে আসছেন এবং এসে এই হোটেলে আশ্রয় নিচ্ছেন। রেলের তরফ থেকে কি বলল আপনাদের? এখন তো বলা হলো কি টেম্পোরারি ইভ্যাকুয়েশন করা হচ্ছে, এখানে আপনাদেরকে থাকতে হবে কালকে সকাল অবধি। কালকে কি হচ্ছে, ডিসিশন কি আসছে দেখা যাক, এখন অবধি তো কিছু জানা নেই। অর্থাৎ একটা অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে সবকটি পরিবার, কি হবে তারা কেউই জানেন না, এবং তারা অপেক্ষায় রয়েছেন যে রেলের বিশেষজ্ঞরা কি পরামর্শ দেন। তবে বাড়ির যা অবস্থা সেই বাড়িতে আর ফেরা সম্ভব নয়, এ কথা কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন প্রত্যেকেই। অজয় দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে চলে আসছি পরের খবরে। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। ব্রিটিশ আমলে রাষ্ট্রদ্রোহ আইনের ওপর আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই আইনে নতুন করে কারো বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না বলেও জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। 152 বছরে প্রথমবার ব্রিটিশ আমলে রাষ্ট্রদ্রোহ আইনের ওপর আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতা যাচাইকরণ চলাকালীন এই আইনে নতুন করে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না বলেও জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হচ্ছে বলে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে জানায় কেন্দ্রীয় সরকার। এরপরই তাদের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায়, যতদিন রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা চলছে ততদিন কি এই আইনের আওতায় রুজু হওয়া মামলা স্থগিত রাখা যায়? কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারগুলোকে এই আইনের প্রয়োগ আপাতত বন্ধ করার পরামর্শ দিতে পারে? বুধবার কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে জানায়, যে মামলাগুলি হয়েছে তা নিয়ে কিছু করার নেই, তবে নতুন মামলার ক্ষেত্রে পুলিশ সুপার বা তার চেয়ে উঁচু পদমর্যাদার আধিকারিকের অনুমোদন নিতেই হবে, এটা বাধ্যতামূলক করা যেতে পারে। যদিও কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ স্থগিত থাকবে। এই আইনে নতুন করে কাউকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে। রাষ্ট্রদ্রোহ আইনে যারা জেলে বন্দী রয়েছেন তারা জামিনের আবেদন করতে পারবেন। এই নির্দেশের পরও যদি রাষ্ট্রদ্রোহ আইনে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তাহলে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন। ঐতিহাসিক পদক্ষেপ, কেন্দ্রে নতুন সরকার আসার পর এই ধারা মুড়িমুড়কির মতো ব্যবহার হয়েছে। শুধুমাত্র ব্যঙ্গ করেছে, একটু কার্টুন করেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 124 এ ধারায় দিয়েছে। ফলে এই চূড়ান্ত অপপ্রয়োগ দেখে সুপ্রিম কোর্টের একটা ধারণা হয়েছে যে আইনটা বিচার করা উচিত, পুনর্বিবেচনা করা উচিত। ইউএপিএ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বলে দুটো আইন আছে, সেই আইন দুটো কিন্তু ইন্ট্যাক্ট রইল, এবং এই সিডিশন বা রাষ্ট্রদ্রোহ আইনের প্রায় সমস্ত ধারাই হুবহু ইউএপিএ আইনের মধ্যে রয়ে গেছে। ব্রিটিশ আমলে 1870 সালে রাষ্ট্রদ্রোহ আইন তৈরি হয়। নাগরিকের কোন কোন আচরণ কিংবা বক্তব্য রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে তা এই আইনে বলা আছে। রাষ্ট্রদ্রোহ আইনে কেউ দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের কথা এই ধারায় বলা আছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ লক্ষণ। গণতান্ত্রিক অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার মূলে এই রাষ্ট্রদ্রোহ আইন কুঠারাঘাত করছিল এতদিন। সরকারের কোনো সমালোচনা করলেই সেটাকে রাষ্ট্রদ্রোহিতার নাম দিয়ে মানুষকে জেলে পোরা হচ্ছিল। এটা অত্যন্ত একটা পজিটিভ দিক বলে আমি মনে করছি, তার কারণ এটা মানে সত্যিই আমাদের ভারতীয় গণতন্ত্রের পক্ষে এটা ঠিক নয়। যে কোনো সরকার যখন মনে করেছে যে তার কাছে কোনো ব্যক্তি বিপজ্জনক, তখন সে তো তার কাছে অর্থাৎ তার ব্যক্তি মানুষ তখন রাষ্ট্রের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। অনেকগুলো ঘটনা আমরা দেখেছি যে সেখানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন, সে কেন্দ্রে হোক বা রাজ্যে হোক, তার মানেই তাকে শাস্তিযোগ্য অপরাধ সেটা, এবং তার মানেই তাকে গ্রেপ্তার করতে হবে। এটা তো শুধুমাত্র অগণতান্ত্রিক নয়, অমানবিকও বটে। তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট যে 124 এ ধারায় যে কথা বলেছেন, এটা খুবই দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ। রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করে এখন সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
গভীর রাতে খড়গপুর শহরে শুটআউটের ঘটনা এবং গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। পুরনো বিবাদের জেরেই বাড়ির জানলা ভেঙে প্রতিবেশী গুলি চালায় বলে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশ্বজিৎ, কি ঘটেছে, কি জানতে পারছো? এই গতকাল রাতে প্রতিবেশীদের নিজের বিবাদের জেরে গতকাল রাতে প্রতিবেশী বাড়ির জানলা ভেঙে ঢুকে গুলি চালিয়েছে। ওই গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি, সুনীল গুপ্তা নামে এক ব্যক্তি, বাড়িতে সেই মুহূর্তে ঘুমিয়েছিল, তার উপরে লক্ষ্য করে গুলি চালায় প্রতিবেশীর বাড়ি, ও তাকে গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় তিনি আহত হয় এবং তাকে বাড়ির লোকেরা প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয় এবং এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঢুকেছে, খড়গপুর টাউন থানার পুলিশ ঢুকে তদন্ত শুরু করেছে। সুগন্না, ধন্যবাদ বিশ্বজিৎ। এদিকে ঘূর্ণিঝড় অশ্বনী ক্রমশই শক্তি ক্ষয় হচ্ছে। অন্ধ্র উপকূলে তা গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় অশ্বনী শক্তি ক্ষয় করে গত ছ ঘন্টা ধরে অন্ধ্র উপকূলেই গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছিল। এরপর ওই অঞ্চলে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্ধ্র উপকূলের আশেপাশেই অবস্থান করতে পারে এই নিম্নচাপ। আগামী 12 ঘন্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় অশ্বনী ক্রমশ শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দীর্ঘ 12 ঘন্টা সেখানেই সেই অবস্থায় রয়েছে এবং আরো কিছুক্ষণ পরে যেমনটা জানা যাচ্ছে যে তা নিম্নচাপে পরিণত হবে এবং আগামী 12 ঘন্টায় আরো দুর্বল হয়ে সেটি অন্ধ্র উপকূলবর্তী এলাকাতেই থাকবে।